হ্যালো এভরিবাডি, আমার কাছে প্রায়ই পেশেন্টরা এসে জানতে চান, ডাক্তারবাবু কী খাবো, কী খেলে হার্টটা ভালো থাকবে। চলুন আজকে জেনে নিই আমরা কী খেলে আমাদের হাড়গুলো আরও হেলদি থাকবে। আমি ডক্টর অরিজিৎ ঘোষ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মিশন হসপিটাল, দুর্গাপুর। প্রথমেই আমরা জেনে নিই যে হাড়ের জন্যে কী কী উপাদান লাগবে, সেটা জানা থাকলে তাহলে সেই খাবারগুলো খেলে আমাদের হাড়গুলো আরও ভালো থাকবে। প্রধান উপাদান মেনলি দুটি, একটা হচ্ছে ক্যালসিয়াম এবং আর একটা হচ্ছে ভিটামিন ডি। একে অন্যের পরিপূরক, একটা শুধু খেলে বা একটার ইনটেক করলে কিন্তু অন্যটা ঠিকমতো হবে না, সুতরাং দুটোই আমাদের লাগবে। এছাড়াও অল্প পরিমাণে ম্যাগনেশিয়াম এবং প্রোটিন, এইগুলো কিন্তু দরকার। ক্যালসিয়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ন আমাদের বডিতে, এবং এটা শুধু হাড়ের জন্য ইম্পর্টেন্ট তা না, আমাদের মাসেল কন্ট্রাকশন, ব্লাড ক্লটিং এই সবেতেই ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্যালসিয়ামের মেইন রিজার্ভায়ার হচ্ছে আমাদের বোনস, অথবা ক্যালসিয়াম স্টোর যেটা, সেটা কিন্তু আমাদের হাড়েই আছে ম্যাক্সিমাম। এবং এই ক্যালসিয়াম কী করে পাবো আমরা? ক্যালসিয়াম মেইনলি হচ্ছে খাবার থেকে, যেমন দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্টস যেমন ছানা, দই, ইয়োগার্ট, এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এছাড়াও শাক সবজি যেগুলো আছে, যেমন পালং শাক বা এই জাতীয়গুলোতে কিন্তু রিচ ইন ক্যালসিয়াম, সেইগুলো আমাদের খেতে হবে। কিছু মাছ আছে এবং যেমন স্যামন, এই সব মাছগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এটা গেল ক্যালসিয়ামের কথা। এর সাথে সাথে কিন্তু আমাদের ভিটামিন ডিটাও লাগবে। ভিটামিন ডি কেন লাগবে? কারণ ভিটামিন ডি হেল্পস ইন অ্যাবসর্পশন অফ ক্যালসিয়াম, অথবা ক্যালসিয়ামকে শরীরে যদি অ্যাবসর্ব করতে হয় তাহলে ভিটামিন ডি খুব দরকার। সেই ভিটামিন ডি কোথা থেকে পেতে পারি? ভিটামিন ডি ন্যাচুরালি সানলাইট থেকে পাওয়া যেতে পারে, সুতরাং অ্যাটলিস্ট বলে 15 মিনিটস অফ সানলাইট অন দ্য বেয়ার বডিতে দরকার প্রত্যেক দিন। কিন্তু অনেকের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে অনেকেই যারা কাজ করি তাদের পক্ষে এটা সম্ভব নয়। তাহলে আমরা কী করে ভিটামিন ডি পাবো? আমাদের জন্যে এই যে ফুডগুলো বললাম সেগুলোতে থাকবে। এছাড়া আপনি দেখবেন যে বেশ কিছু ফুড থাকবে যেগুলো ফর্টিফাইড উইথ ভিটামিন ডি, আপনি সেইগুলো দেখে কিনতে হবে, তাহলে কিন্তু ভিটামিন ডি আমাদের পরিমাণ মতো পাওয়া যাবে। এছাড়া যদি দেখা যায় যে ভিটামিন ডি বেশ কম আছে, তাহলে সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন বা ট্যাবলেট আছে, সেইগুলো নিয়মিত খেলে কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পাওয়া যাবে। এটা গেল ডায়েটারি ইনটেকের কথা। এরপরে আর কী করলে হেলদি থাকা যাবে? বোনসগুলো নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে শরীরের মধ্যে রক্ত চলাচল যদি বাড়ে, তাহলে বোনসগুলো সঠিক থাকবে এবং বোন লস কম হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এজ। এজটা আমাদের যত বাড়তে থাকে, আমাদের পিক বোন মাস সেটাও কমতে থাকে, সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। এজ বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি কমে গেলে কিন্তু চলবে না, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে যাতে সঠিকভাবে আমাদের বোনসগুলো কাজ করতে পারে। থ্যাংক ইউ।